আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রাইড চিকেন তৈরি করতে হয়। ফ্রাইড চিকেন তৈরি করার জন্য প্রথমে দেখে নিই কী কী উপকরণ লাগবে। দেখুন, এখানে আমি সুন্দর সুন্দর কিছু পিস নিয়েছি। ফ্রাইড চিকেন তৈরি করার জন্য প্রথমে আমার চিকেনটা মশলা দিয়ে মাখিয়ে মেরিনেট করতে হবে। এখন মেরিনেট করার জন্য যে মশলাগুলো লাগবে আমি সেটা আপনাদের বলছি। বাটার মিল্ক, 1 কাপের মতো বাটার মিল্ক নিয়েছি। আপনারা বাটার মিল্ক না থাকলে টক দই অথবা দুধ দিবেন। আদা বাটা এবং রসুন বাটা না, আধা চা চামচের মতো করে দিব। জিরা গুঁড়া আছে, আমি আধা চা চামচ দিব। কালো গোলমরিচ গুঁড়া আছে, আধা চা চামচের মতো, এবং শুকনো মরিচ গুঁড়া আছে, আধা চা চামচ। আর দিতে হবে লবণ, আর এখানে আছে সয়া সস, আমি সামান্য পরিমাণে 1 চা চামচ সয়া সস দিব। মশলাগুলো দিয়ে দিব চিকেনের সাথে। এখানে কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, এবং জিরা গুঁড়া এখানে 1 চা চামচের কাছাকাছি আছে, আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি। আমি আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিব। লবণ, আমি যেহেতু সয়া সস দিব, সয়া সসটা লবণাক্ত, এই জন্য লবণটা আমি অল্প করে দিব, অল্প সামান্য পরিমাণ, আধা চা চামচের মতো লাইট সয়া সস দিচ্ছি। এটা 1 থেকে 1.5 চা চামচ দিলেই হবে। মাংসের সাথে মশলাটা ভালোভাবে আগে মাখিয়ে দিব, তারপর বাটার মিল্ক দিয়ে দিব। মশলাটা প্রায় ভালোভাবে চিকেনের সাথে মাখানো হয়ে গেছে, এখন আমি বাটার মিল্কটা দিয়ে দিব। বাটার মিল্কটা দিয়ে দিলে চিকেনটা অনেক স্বাদ বাড়ে এবং সফট হয়। এইভাবে বাটার মিল্কের মধ্যে মশলাগুলোর সাথে ভালোভাবে চিকেনটা মাখিয়ে এভাবে মেরিনেট করে রেখে দিতে হবে। এখন আমি এটা রেখে দিব মেরিনেট করার জন্য 4 থেকে 5 ঘন্টা আমি রেখে দিব নর্মাল ফ্রিজে। তারপর আমি এটাকে তেলে ফ্রাই করব। চিকেন ফ্রাই করার জন্য আমি মুরগির মাংস মেরিনেট করে রেখেছিলাম সব মশলা মাখিয়ে, এখন আমি এটা তেলে ভাজব। কিন্তু তেলে ভাজার আগে আমাকে যা করতে হবে, এই মাংসগুলোকে ভালোভাবে কোট করে নিতে হবে। কোটিং করে নিয়ে আমাকে রেখে দিতে হবে, তারপর আমাকে তেলে দিতে হবে। তো মাংসের কোটিংয়ের জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। এই ময়দার সাথে আমি 3 চা চামচ কর্নফ্লাওয়ার মেশাবো, এটা পাপরিকা পাউডার। আমি সামান্য পাপরিকা পাউডার মেশাবো, যে কোনো সুপার শপে কিনতে পাবেন। এটা মরিচ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া আমি মেশাবো, সামান্য লবণ, সামান্য গোলমরিচ গুঁড়া, ব্যাস। এটা আমাকে এখন এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন আমাকে আরেকটা মিশ্রণ তৈরি করতে হবে। এই যে ডিম, এই ডিমের সাথে আমি আবার কিছুটা লবণ, সামান্য লবণ 1 চিমটির মতো, আর সামান্য গোলমরিচ গুঁড়া না দিলেও চলে। এর সাথে আমি দুধ নিয়েছি, এটা ঘন দুধ নিতে হবে 2 টেবিল চামচের মতো। আমি গুঁড়া দুধ গুলে নিয়েছি, 2 টেবিল চামচ পানির মধ্যে আমি 1-2 চা চামচ গুঁড়ো দুধ নিয়েছি ঘন করার জন্য। এখন এটা আমাকে ভালোভাবে ফেটে নিতে হবে ডিমটা। ডিমটা ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেছে, ডিম আর দুধ ভালোভাবে মিশে গেছে, এখন আমি কোটিং করি। এখন চিকেনের 1টা করে পিস আমি প্রথমে এই মিশ্রণে, ময়দার মিশ্রণে দিব, তারপর আমি ডিম আর দুধের মিশ্রণে দিব, তারপর আবার আমি ময়দার মিশ্রণে দিব। হয়ে গেছে আমার 1 পিস চিকেন কোটিং করা। এভাবে আমি সবগুলো চিকেনের পিস কোটিং করে নিব। হয়ে গেছে আমার সবগুলো চিকেন কোটিং করা, এখন আমি তেলে ভাজব। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলে ছেড়ে দেবো।
দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এভাবে মাঝারি আঁচে 5 থেকে 8 মিনিট ভাজতে হবে। হয়ে গেছে, দেখুন সুন্দর কালার এসছে আমার চিকেনে। আমি এখন তুলে ফেলছি, অনেক ক্রিসপি আর মজা হয়েছে, আর সুন্দর কালার এসেছে আমার চিকেনের।